Welcome to our channel Roha Vision. Guys, must be subscribe our channel. Thank you. না না, তোর একটা গাধা
ছত্রিশ সময় নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকবো। বেশ বেশ, আর বলতে হইব না, আর জেনে রাখুন, যুদ্ধের জন্য সবাই প্রস্তুত হচ্ছে, খান ছামাগুলো পর্যন্ত হাতিয়ার নিয়ে কুচকাওয়াজ করছে, আর তুমি যে ঘরের কোণে চুপ করে বসে আছো। আমি তো আছি, বসা নই। একটা সৈন্যদলে শুধুমাত্র একজনই সীমা মশলার থাকে, তবুও তো সবাই যুদ্ধ করে। যুদ্ধটা আমিও করব। কবে কাজ শেষ হয়ে গেল নাকি? কে বুঝবে তুমি কত ছাড়াছে আমার অন্তরে? পিতার জ্যেষ্ঠ পুত্র আমি, সিংহাসনে ভারী উত্তরাধিকারী, কিন্তু কিন্তু আমার তিনি পরামর্শ গ্রহণ করেনি। পরামর্শটা তো জ্যেষ্ঠ পুত্রের মতো হয়নি বাবা। কেন? ভেবে দেখো, পরামর্শ যখন দিয়েছিলে তখন তুমি শুধু এই সিংহাসনের কথাই ভাবছিলে, কখনো তুমি এই বংশমর্যাদার কথা ভাবনি। নবাবকে কন্যা দান করলে বংশের মর্যাদা হয় না। নবাবের পিতা যার গোলামি করেছে সে তোমরা বেঁচে থাকতে তোমাদের ভোটকে টেনে নিয়ে যাবে। আমাদের বাঁচতেই হবে, এমন কোন নিশ্চয়তা নেই। বেশ তো বাবা, তোমরা আগে মরো, তারপর ওই গোলাম কাদের যদি টুপির চুলের মুঠিটা ধরতে আসে, আমি তাহার আগেই তার ওই চুল সিদ্ধ মাথাটা সরিয়ে দেব। এই ছেলেটার পর্যন্ত মাথাটা বিক্রিয়ে দিয়েছে। বাবা, তরোয়ালি হাতে নিয়ে বেরিয়ে এসো, দেখে যাও তোমার ছোট ভাইয়ের নেতৃত্বে কত বড় সৈন্যদল গড়ে উঠেছে, বাদশাহী বংশের মান মর্যাদা রক্ষায় তার চেয়ে বেশি দায়িত্ব তোমার। মৃত্যুকে যদি আলিঙ্গন করতে হয় তুমি তো আগে এগিয়ে যাবে, আর পিছে চলবো আমরা সব। এসো বাবা এসো, দাদু সাহেব যে তোমাকে ডাকছে। তাকে তুমি বলো আমি ওই মাতাল হোসেনের অধীনে যুদ্ধ করতে পারবো না। মাতাল বাবা, সম্রাট আলমগীরের পর তোমাদের বংশে কি একটা পুরুষ দেখাতে পারেছ যে মদ খায় না? এই হারেন থেকে 80 পিপে মদ ফুপুমা ঢেলে ওই রাস্তায় ফেলে দিয়েছে। আসল কথাটা তা নয় বাবা, ও আমি জানি। এ দানেশ, তুমি চাও সন্ধি করতে, তুমি চাও বিনামূল্যে মস্তত্ব অধিকার করতে। সম্রাট যখন যুদ্ধ করবেনি তখন যে কোন ছলে তুমি যুদ্ধ থেকে সরে দাঁড়াতে চাও, নইলে মায়ের পেটে ভাই সিংহশালার হয়েছে তাতে তোমার এত গায়ের চালা কেন বাবা? আমি বেঁচে থাকতে হোসেন হবে সিংহশালার, আমি সহ্য করব। বড় অপমান হয়েছ, নিজের বংশের মান যে এত সহজে বিলিয়ে দিতে চায় তার আবার এত কিসের মানের কান্না? জাফর খাকি কোথায় পাঠালে বাবা? জাহান্নামে পাঠিয়েছি। শয়তানি মতলব তুমি ছেড়ে দাও বাবা,
ডাক দিয়েছে দেশের মাটি, কিসের ব্যাটা কিসের ভয়, কিসের লোভ আবার কিসের মায়া, জীবনটা যে মরণময়, জীবনটা যে মরণময়, যে চাই বলুক। একটা তো ছামের জন্য আমি মসনদটা বেঁকিয়ে দিতে পারবো না, নিজের এমন হলে কথা ছিল চাচাতো ভুলের জন্য এই সিংহাসনটা বিবন্ন করে সে কেমন এই বুদ্ধি নিয়ে তুমি দিল্লি সিংহাসনে বসতে চাও? তাছে দিল্লি সিংহাসনটা যাওয়াই ভালো। তুই এখন কেন এসেছিস? দেখতে দিল্লির ভক্তি সম্রাট যুদ্ধের সময় কেমন করে খাতা মুড়ে দিয়ে শুয়ে থাকে। যুদ্ধের সময় তুই ওই প্রাসাদের চূড়ায় বসে দেখিস আর তোর কেমন করে চলবই চায়। এখন যা, আমার অনেক কাজ আছে। পিতা তোমাকে তলব করেছে, তুমি যাও নি কেন? এই কথা আমি পিতাকেই বলবো। বলবে তো এই যে, ছোট ভাইয়ের অধীনে আমি যুদ্ধ করব না। ঠিক তাই, যুদ্ধ যদি করতেই হয় আমি স্বাধীন ভাবেই করবো। মাতার হোসেন বা কাপের সিন্ধের দাবিদারি আমি কোনোদিনই করবো না। স্বাধীন ভাবে যুদ্ধ করবে, এর আগে তোর বাড়িতে কখনো হাত দিয়েছ? হোসেন দিয়েছে, চোখে দেখবে। এসো তুই হতবা কি, সবাইকে যুদ্ধ যুদ্ধ বলে খেপে তুলছিস কেন? হোসেনের অধীনে না, তুমি স্বাধীন।
আমি যুদ্ধ করবো, চলো। বাবা দোহাই তোমার, মির্জা ফরের মতো বেমানি করো না, মস্ত থাকলে শুধু তোমারই থাকবে। হুঁশিয়ার বাবা।